ভোট দিতে কোনো চাপ দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি। এর আগে নির্বাচনের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতির কথা শুনেছি। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে নির্বাচন সফল হওয়ার আশা প্রকাশ করেন। আর সিইসি কূটনীতিকদের বলেন, চাপ নয়, ভোট দিতে আসার জন্য বোঝানো হচ্ছে ভোটারদের।